দেখো 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 দেখো, মাছের বৃষ্টি পড়ে একদম, দেখতে পাচ্ছ? প্রথম আমরা এলাম, জাল ফেলেছি, মাছ জাল তুলেছি, এখন মাছ ছাড়ানো চলছে, একদম সব শেষে তোমাদেরকে দেখাবো কতগুলো মাছ আমরা পেয়েছি। সকাল সকাল কাদা কাটতে কার ভালো লাগে? আপনাদের কি ভালো লাগে? আমার তো হেভি লাগছে, কারণ অনেকদিন পর এরকম একটা জায়গা দিয়ে জাস্ট ঘুম থেকে ওঠার পরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কিসের জন্য জানেন? আজকের হচ্ছে আমরা একটা মাছ ধরা ভিডিও করব। তো আলটিমেট ওই ওরা নৌকো নিয়ে আসছে, ওই দেখতে পাচ্ছ ওই ওদের নৌকো আসছে, আর আমি ওই নৌকোটাতে যাব। আর পেছনে দেখো কত সুন্দর ম্যানগ্রোভ হয়ে গেছে, একটা সময় এগুলো পুরোটা ফাঁকা ছিল। সো সময় এখন 7:44:08, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মাছ ধরতে। আর এই যে নদীটা, এটা হচ্ছে কার্জন ক্রিক নদী, আমরা আজকের কার্জন ক্রিক নদীতে আজকের মাছ ধরবো। চলো আজকে জালে কী মাছটা আছে দেখি। আর জাস্ট মাছ ধরার থেকেও এই প্রকৃতির এই যে সৌন্দর্যটা, এতে কিন্তু তোমাদের কিন্তু মুগ্ধ হতে হবে। আর রিসেন্ট কদিন আগে না আমাদের এখানে একটা ছেলেকে কুমির ধরেছে, বুঝতে পারলেন? ওই নৌকো নিয়ে আসছে ওরা, দেখতে পাচ্ছ? চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই, নৌকোতে উঠে যাই। সো বন্ধুরা, ফাইনালি আমরা এখন নদীতে আছি, আর দেখতে পাচ্ছ ওরা সবাই পেছনে বসে মানে দাঁড়িয়ে আছে, কেউ কেউ বসে আছে। আর আলটিমেট আমরা আজকের এই মুহূর্তে এই যে জালটা আছে, এই জালটা আজকে আমরা হচ্ছে মানে জালটা পেতে দিয়ে যাব। আর একটা জাল আছে, ওটা তুলবো আমরা। কি অবস্থা জ্যান্ত হলা, রাখ রাখ রাখ। কি মানে আমি দিলে পুরো ডিম ভর্তি হয়েছে রে। দেখতে পাচ্ছ আলটিমেট হচ্ছে মাছ ধরা হচ্ছে, আর ওরা সবাই জাল টেনে তুলছে, একদম পুরো মানে নদী থেকে জাল টেনে তোলা হচ্ছে। আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি বোমলা মাছ, মানে যেটা কলকাতার মানুষরা যেটাকে লোটে মাছ বলে, সেই লোটে মাছ, আর হচ্ছে আমেদি মাছ, আর হচ্ছে ভোলা মাছ, একদম জ্যান্ত জ্যান্ত মাছ এরা সবাই ধরছে। আর প্রচুর মানে অনেক অনেক মাছ এসছে, জ্যান্ত মাছ, নদীর জ্যান্ত মাছ সচরাচর মানুষ দেখতে পায় না, কিন্তু সচরাচর এভাবে দেখার মজাটা কিন্তু সেই লেভেলের। বন্ধুরা দেখো 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 দেখো, মাছের বৃষ্টি পড়ে একদম, দেখতে পাচ্ছ? উফ, দেখেও শান্তি। সো বন্ধুরা, জাল টানা কমপ্লিট, এবারে হচ্ছে মাছ ছাড়ানোর পালা। দেখতে পাচ্ছ যতগুলো মানে যতটা জাল ছিল ততটা পুরোটা তুলে নেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে করে মাছ এবার সবাই ছাড়াচ্ছে, মানে মাছ ছাড়িয়ে এই 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 ট্রেটাতে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছ? চলো আজকে টোটাল আজকের আমরা কতগুলো মাছ পাই একদম সব শেষে তোমাদের দেখাবো। যেহেতু আমাদের নৌকোটা অনেকটা ছোট্ট, মানে আমাদের কী বলা যায় ডেলি ফিশিং যাকে বলে সেরকম একটা ছোট্ট মানে একটা নৌকো, এবং আমাদের জাল অনেক ছোট, তো হয়তো অনেকে ওই টন টন মাছ আশা করলে হয় না, তবে আমাদের বেশ অনেক 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 মাছ পড়ে, এটুকু বলতে পারি। চলো তাহলে আমরা মাছটা আপাতত পুরোপুরি ছাড়িয়ে নিই। তবে আজকে সকালটা একটু অন্যরকমভাবে কাটছে আমাদের, মানে একটু বৃষ্টি, একটু মেঘ, আর সঙ্গে তো ঠান্ডা হাওয়া তো আছেই, আর সেই সঙ্গে আমাদের হচ্ছে মজার খোঁজ গল্প, বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে মধ্যে। আর এর মধ্যে আমরা হচ্ছে এই জলের উপর ভেসে আছি, আর দেখতে পাচ্ছ একদম পুরো পুরো লোটে মাছটা একদম পুরো বিছিয়ে পড়েছে। লোটে মাছ শুধু নয়, আমেদি মাছটাও আছে এর মধ্যে, ভোলা মাছও আছে, আর ফাইনালি এই ক্যারেটের মধ্যে রাখা হচ্ছে এর মধ্যে। এক পাশে তোলা হচ্ছে এতগুলো লোটে মাছ, দেখতে পাচ্ছ? আর এক পাশে হচ্ছে তোলা হচ্ছে এই আমুদি মাছ, এই দেখো। আর চারপাশে একদম বিছিয়ে পড়ে আছে এতগুলো মাছ,
পুরো সারা নৌকোটা পড়েছিল। আলটিমেট এই সব মাছ একসঙ্গে এর মধ্যে ভরে দেওয়া হচ্ছে, এর মধ্যে সমস্ত রকম মাছের মধ্যে ইনক্লুড আছে। আলটিমেট প্রায় 20 কেজির মতো হবে প্রায় মাছ আছে প্রায় এর মধ্যে। বন্ধুরা আজকের আমাদের মাছ ধরা আপাতত কমপ্লিট, মাছগুলোকে ঢেলে আলটিমেট শেষ অবধি বাছার কাজ চলছে, বেছে নেওয়ার কলকা কাজ চলছে, আর এরা সব হচ্ছে মাছ বাঁধছে এখানে, দেখতে পাচ্ছ সব মাছগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে আর কি। লোটে মাছের একটা একটা সাইজ, এটা আমেদি মাছ, ওটা আলাদা, এই ভোলা মাছ আমেদি, দেখতে পাচ্ছ। সো বন্ধুরা ফাইনালি আজকের আমাদের মিশন কমপ্লিট। আর আজকের আমাদের দেখতে পেলে তো আমরা কী করলাম সারাদিন আজকের, তো এটা ছিল আজকে আমাদের সকালের জার্নি। নৌকো আলটিমেট আমাদের এখানে চলে এসেছে, জাম্প দেবো, বাড়ি চলে যাব। আর আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও এরকম একটা মাছের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস আর অনেক অনেক শেয়ার করে দিও। সুন্দরবনের ছেলে আমি, সুন্দরবনকে ভালোবেসে থাকলে অবশ্যই তোমাদেরকে নিত্য নতুন এরকম ভিডিও দিতে থাকবো। সো টাটা।